করোনা পরিস্থিতিতে নিজেদের সামাজিক কর্মসূচি ধারাবাহিকভাবে বজায় রেখেছে অঙ্গীকার সামাজিক সংস্থা। মঙ্গলবার সংস্থা পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রাজধানী গণরাজ চৌমুহনী এলাকায়। শুভ্রাংশু দের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করে অঙ্গীকার সামাজিক সংস্থা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী চন্দ্রা রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আমরা অঙ্গীকার সামাজিক সংস্থা, আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এই প্রথম। আর আমি বলার আগে আমি সবচেয়ে আগে ধন্যবাদ জানাবো ট্রাস্টে শ্রী সঞ্জয় পাল মুখোদয়কে, যে ওনারা আমাদের ডাকে ওনাদের এত মূল্যবান সময় নষ্ট করে বা খরচা করে আমাদের কাছে এসেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ ওনাদের কাছে। অঙ্গীকার আমাদের সামাজিক সংস্থা, এই সংস্থা আমরা প্রথম রক্তদান পর্ব করছি।